গুড মর্নিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডাব্লু বিসিএস চ্যানেলে তো আজকে তোমাদের সাথে আর একটি নতুন মক টেস্ট নিয়ে আলোচনা করব যেখানে মোস্ট ইম্পর্টেন্ট পঁচিশটা কোয়েশ্চেন আছে আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ডাব্লু বিসিএস প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেক দিন ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে পারলে এগুলোকে একটা খাতায় নোট ডাউন করে রাখতেও পারো প্রত্যেকদিন সকাল নটায় কিন্তু ক্লাসটি করানো হয় এটা হচ্ছে ডাব্লু বিসিএস ফ্রি মক টেস্ট পুরোটাই কিন্তু ফ্রি আর একটি রিকোয়েস্ট তোমাদের ছোট সকলের কাছে আছে এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অতি শীঘ্র কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আর যারা এখন আমাদের অ্যাপ এবং এমএচ এডুকেশন ল্যাবের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেটার সাথে যুক্ত হওনি নি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা ফলো করে সেখানে লিঙ্কগুলো দেওয়া আছে অ্যাপের প্লাস টেলিগ্রাম চ্যানেলের তোমরা লিঙ্কগুলো ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে যুক্ত হয়ে যাও আর প্রত্যেক দিন পিডিএফগুলো কিন্তু শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেল প্লাস তোমার ডাব্লিউ যে ফ্রি ব্যাচ করা আছে অ্যাপের মধ্যে সেখানে কিন্তু প্রতিদিন পিডিএফগুলো এখানে প্রোভাইড করা হয় ওইখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো পারলে সংগ্রহ করে নিতে পারো ক্লিয়ার চলো তো আজকের প্রথম প্রশ্ন দেখে কি কী আছে হু ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তো স্বাধীন ভারতে যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে সেটি কে ডিজাইন করেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশান ডি পিঙ্গালায় ভেঙ্কায়ন তো পিঙ্গলি ভেঙ্কায়ন কিন্তু আমাদের স্বাধীন ভারতে যে ন্যাশনাল ফ্ল্যাগটি আছে সেটি উনি ডিজাইন করেছিলেন তো ব্যাপারটা দেখে নিই আমরা ইট ওয়াজ অ্যাডাপ্টেড ইন দ্য প্রেজেন্ট ফর্ম ডিউরিং দ্য মিটিং অফ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড অন টোয়েন্টি সেকেন্ড জুলাই নাইনটিন ফোর্টি সেভেন ওয়েন ইট বিকেম দ্য অফিসিয়াল ফ্ল্যাগ অফ দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া তো এই যে ন্যাশনাল ফ্ল্যাগটি আমাদের ডিজাইন করেছিলেন পিঙ্গালায় ভেঙ্কায়ন এই ফ্ল্যাগটি কিন্তু কোন অ্যাসেম্বলিতে এটা অ্যাকসেপ্ট করা হয়েছিল সেটি হয়েছিল বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ সালে যে কনস্টিটিউট অ্যাসেম্বলি হয়েছিল সেই অ্যাসেম্বলির মিটিংয়ে কিন্তু এই ফ্ল্যাগটি অ্যাকসেপ্ট করা হয়েছিল ক্লিয়ার চলো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের এমএস এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে যেটি ডাবলিউ বিসেস ফিল্মস প্লাস মেন্সে কিন্তু টার্গেট করে কিন্তু এই প্যাকেজটি লঞ্চ করা হয়েছে তোমরা এখানে ছটা ডিফারেন্ট সেপারেট মক টেস্ট পেয়ে যাবে কোর্সটা পেয়ে যাবে এখানে যেখানে তোমরা প্রায় নশো আটত্রিশটি টোস্ট দিতে পারবে তার সাথে তিরিশ হাজার দুশো কোয়েশ্চেন তোমরা এখানে অ্যাটেম্প করতে পারবে এই কোর্সটার মধ্যে লাস্ট এনরোলমেন্ট হচ্ছে সিক্সটিন ফেব্রুয়ারি টু তারপর কিন্তু এনরোলমেন্ট বন্ধ করে দেওয়া হবে কোর্সটার বেনিফিট ব্যাপারে তোমাদেরকে বলে দিই পুরো কোর্সটা কিন্তু ডাবলিউ বিসিএস প্যাটার্ন অনুযায়ী কিন্তু তৈরি করা আছে পরীক্ষাগুলো দেওয়ার পর তোমরা এখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রত্যেকটা যে এমসিকিউ আছে তার কিন্তু ডিটেল এক্সপ্লেনেশনও কিন্তু এই কোর্সটার মধ্যে করা আছে ওয়ান ইয়ার ভ্যালিডিটির সাথে তোমরা কিন্তু আনলিমিটেড টাইম সেটাকে অ্যাটেম্প করতে পারবে এর থেকেও যদি কিছু বিস্তারিতভাবে তোমরা জানতে চাও তোমরা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সটা ফলো করো সেখানে কিন্তু ডিটেলস লিঙ্ক প্রোভাইড করা আছে লিঙ্কটা ক্লিক করে তোমরা এই কোর্সটার আরও ডিটেলস জানতে পেরে যাবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেনটাও কি আছে সর্বদয়া স্ট্যান্ডস ফর সর্বদয়ার মানে কী তো সঠিক উত্তরে যাবে অপশান সি আপলিফমেন্ট ফর অল তো সর্বদয়া মানে হচ্ছে সকলকে আপলিফট করা তো ব্যাপারটা দেখে আমরা সর্বদয়া ইজ দ্য টার্ম মিনিং ইউনিভার্সাল আপলিফ্ট অর প্রোগ্রেস ফর অল দ্য টার্ম ওয়াজ ফার্স্ট কয়েন বাই মহাত্মা গান্ধী তো সর্বদেয়ের মানে হচ্ছে সকলকে মিলে আপলিফ্ট করা ইউনিভার্সাল আপলিফ্ট অথবা প্রোগ্রেস ফর অল মানে সকলকে নিয়ে প্রোগ্রেস করা আর এই যে টার্মটি এটি ফার্স্ট কয়েন করেছিলেন মহাত্মা গান্ধী ক্লিয়ার পরবর্তী প্রশ্ন কি আছে ফর উইচ কমিউনিটি ওয়্যার সিট রিজার্ভড বাই মডলে মিন্টো রিফর্মস তো কোন কমিউনিটির জন্য সিটগুলো রিজার্ভ করা হয়েছিল মডলে মিন্টো রিফর্মসের জন্যে ঠিক আছে মডলে মিন্টো রিফর্মসের জন্য কোন কমিউনিটির সিটগুলোকে রিজার্ভ করা হয়েছিল তো সঠিক উত্তরে হবে অপশন বি মুসলিম কমিউনিটি তো মুসলিম সাম্প্রদায়িকদের জন্য মডলে মিন্টো রিফর্মসের সিটগুলোকে রিজার্ভ করা হয়েছিল তো ব্যাপারটা দেখে আমরা দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড নাইন কমনলি নোন মডলে মিন্ট্রো রিফর্মস গিভ দ্য রাইট টু সেপারেট ইলেকট্রিয়াল ফর দ্য মুসলিম তো উনিশশো সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিলো সেখানে যে যেটি আরেকটি নাম হচ্ছে মডলে মিন্টো রিফর্মস তো এখানে সেপারেট ইলেকট্রোয়েট করা হয়েছিল মুসলিমদের জন্য মানে মডলে মিন্টো রিফর্মস যদি বলি আমি তো সেটা হচ্ছে মুসলিম কমিউনিটির জন্য বা মুসলিম সম্প্রদায়ের জন্য সিটগুলোকে রিজার্ভ করা হয়েছিল ইলেকশনের জন্য ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে মডলে মিন্টো রিফর্মস ওয়ার ইন্ট্রোডিউস ইন উইচ অফ দ্য ফলোইং ইয়ার্স তো কোন সালে মডলে মিন্টো রিফর্মসকে ইন্ট্রোডিউস করা হয়েছিল আগের প্রশ্নটাই আমি এই নিয়ে বলেছিলাম জাস্ট এখানে ইয়ারটা আরেকবার তোমাদেরকে ডিসকাস করে দিই সে কারেক্ট উত্তর হয়ে অপশন এ উনিশশো নয় সালে তো উনিশশো নয় সালে মুসলিম সম্প্রদায়ের জন্য মিন্টো রিফর্মস যেটা হয়েছিল তার সিটগুলোকে রিজার্ভ করা হয়েছিল তো ব্যাপারটা নিই আমরা দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ নাইনটিন নাইন কমনলি নোনেস মলিলেমেন্টোর রিফর্মস ওয়াজ অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম দ্যাট ব্রট অ্যাবাউট দ্য লিমিটেড ইনক্রিজ ইন ইনরোলমেন্ট অফ ইন্ডিয়ান্স অ্যান্ড দ্য গভর্নেন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো সালে যেটি আরেকটি নাম হচ্ছে মডেল মিন্টো রিফর্মস এটা হচ্ছে একটা অ্যাক্ট পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডমের জন্য যেটি আনা হয়েছিল যাতে ব্রিটিশ ইন্ডিয়াতে মুসলমান সম্প্রদায়ের যে সিটগুলো আছে সেটাকে ইনক্রিজ করার জন্য বা মুসলমান সিট মুসলমান সম্প্রদায়ের যে সিটগুলোকে রিজার্ভ করার জন্য কিন্তু এই অ্যাক্টটি পাস করা হয়েছিল ক্লিয়ার বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন কী আছে ইন উইচ রিজন ডিড বিরসা মুন্ডা অপারেট আগেনস্ট দ্য ব্রিটিশ তো কোন রিজনে ভারতে কোন রিজনে বিরসা মুন্ডা ব্রিটিশদের অ্যাগেনস্টে অপারেট করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগপুর তো নাগপুর প্ল্যাটের উপরে বিরসা মুন্ডা ব্রিটিশদের অ্যাগেনস্টে অপারেট করেছিলেন তো ব্যাপারটা দেখিনি আমরা বিরসা মুন্ডা ওয়াজ এ গ্রেটেল গ্রেট ট্রাইবেল রিডও বিলংিং টু দ্য মুন্ডা আদিবাসী দ্য মুভমেন্ট অপারেটেড অ্যাগেনস্ট ব্রিটিশ ইন নাগপুর ঝাড়খণ্ড রিজন তো ব্রিটিশ মুন্ডা একজন হচ্ছেন ট্রাইবেল আদিবাসী লিডার যিনি নাগপুর প্ল্যাটু যেটা হচ্ছে মেনলি ঝাড়খণ্ড এরিয়াতে সেখান থেকে কিন্তু ব্রিটিশদের আগেনস্টে উনি অপারেট করেছিলেন ঠিক আছে মুভমেন্ট ওইখান থেকে কিন্তু উনি মুভমেন্ট করেছিলেন ব্রিটিশদের আগেনস্টে পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে দ্য ব্রিটিশ গভর্নর জেনারেল হু ইন্ট্রোডিউস দ্য পোস্টাল সিস্টেম ইন ইন্ডিয়া তো কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের মধ্যে পোস্টাল সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ডাল হাউসি তো লর্ড ডাউল হচ্ছেন একজন ব্রিটিশ গভর্নর জেনারেল যিনি ভারতের মধ্যে পোস্টাল সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছিলেন তো ব্যাপারটা দেখেনি আমরা লর্ড ডালহাউসি ইন্ট্রোডিউস পোস্টেজ স্ট্যাম্প হি অলসো ইন্ট্রোডিউস রেলওয়ে টেলিগ্রাম অ্যান্ড পিডাব্লিউডি তো লর্ড ডাউলৌসি হচ্ছেন একজন ব্রিটিশ গভর্নর জেনারেল যিনি পোস্টেজ স্ট্যাম্প তার সাথে রেলওয়ে টেলিগ্রাম এবং পিডাব্লিউকেও ইন্ট্রোডিউস করেছিলেন ভারতের মধ্যে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দ্য কমিউনাল অ্যাওয়ার্ড অফ নাইনটিন থার্টি টু গিভ সেপারেট রিপ্রেজেন্টেশন টু তো উনিশশো সালে যে কমিউনাল অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল তো কোন সম্প্রদায়ের মানুষদেরকে সেপারেট করার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন এ তো হরিজন সম্প্রদায়কে বিলং করতে বা রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু উনিশশো সালে কমিউনেল অ্যাওয়ার্ডটি দিয়ে তাদেরকে সেপারেট বা রিপ্রেজেন্টেশন করা হয়েছিল ক্লিয়ার তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য কমিউনেল অ্যাওয়ার্ড ওয়াজ মেড বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার দ্য কমিউনেল অ্যাওয়ার্ড অলসো নোন অ্যাজ ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড

আর এখানে কিন্তু অ্যাওয়ার্ডটি ঘোষণা করা মানে এই যে কমিউনাল অ্যাওয়ার্ডের যে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সেপারেট ইলেকটোরেট করা ঠিক আছে ডিপ্রেস ক্লাস যেটি নিয়ে যেটি আরেকটি নাম হচ্ছে শিডিউল ক্লাস্ট এবং শিডিউল ট্রাইব সেই ক্লাসদের জন্য একটা সেপারেট ইলেক্টোরেট করার জন্য কিন্তু এই কমিউনিয়াল অ্যাওয়ার্ডটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের দ্বারা ক্লিয়ার এবং তার সাথে কিছু মাইনরিটিস যে ক্লাসগুলো আছে মানে হরিজন সম্প্রদায় মানে যে লোয়ার কাস্ট লোয়ার কাস্ট দের জন্য কিন্তু সেপারেট ইলেকটোরেট করার জন্য এই কমিউনাল অ্যাওয়ার্ডটি করা হয়েছিল ব্রিটিশ প্রাইম মিনিস্টারের দ্বারা ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে দ্য পূর্ণ স্বরাজ রেজলিউশন ওয়াজ অ্যাডাপ্টেড ইন দ্য অ্যানুয়াল সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেলড্যাড তো পূর্ণ স্বরাজ যে রেজলিউশনটি ছিল সেটি কোন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশনে এটি অ্যাডাপ্ট করা হয়েছিল তো সঠিক উত্তরে যাবে অপশন বি লাহোর তো লাহোর যে সেশন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তো সেখানে কিন্তু পূর্ণ স্বরাজের যে রেজলিউশনটি হয়েছিল সেটি অ্যাডাপ্ট করা হয়েছিল তো ব্যাপারটা দেখে নিই আমরা জওহরলাল নেহরু বিকেম দ্য ইয়াঙ্গেস্ট

ইন্টারন্যাশনাল কংগ্রেস অ্যাডাপ্ট করেছিল রেজলিউশনটা পূর্ণ স্বরাজের ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে হুম ডিড বাল গঙ্গাধর তিলক রেফার টু অ্যাজ ইস পলিটিক্যাল গুরু তো বাল গঙ্গাধর তিলক কাকে তার নিজের পলিটিক্যাল গুরু হিসাবে মানতেন তো সঠিক উত্তর হয়ে অপশন সি মহাদেব গোবিন্দ রান্দে তো মহাদেব গোবিন্দ কে বাল গঙ্গাধর তিলক তার নিজের পলিটিক্যাল গুরু হিসাবে ওনাকে মানতেন তো ব্যাপারটা দেখিনি আমরা মহাদেব গোবিন্দ রান্দে was known as টু বি দ্য মেন্টার অ্যান্ড পলিটিক্যাল গুরু অফ ফেমাস ফ্রিডম ফাইটার গোপালকৃষ্ণ গোখলে অ্যান্ড বাল গঙ্গাধর তিলক তো গোপাল কৃষ্ণ গোখলে এবং বাল গঙ্গাধর তিলকের যিনি পলিটিক্যাল গুরু ছিলেন উনি হয়ে আছেন মহাদেব গোবিন্দ রাঁধে মানে তারা গোবিন্দ গোপাল কৃষ্ণ গোখলে এবং বাল গঙ্গাধর তিলক মহাদেব গোবিন্দ রান্দে তাদের নিজের পলিটিক্যাল গুরু হিসাবে তাদেরকে মানতেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে গান্ধী ইরভিন প্যাক্ট ওয়াজ সাইন্ড অন গান্ধী ইরভিন যে প্যাক্টটি ছিল সেটি কোন সালে এটি সাইন করা হয়েছিল তো সঠিক উত্তরে এবে অপশন ডি পাঁচ মার্চ উনিশশো সালে তো পাঁচই মার্চ উনিশশো সালে গান্ধী এবং ইরভিনের যে প্যাক্টটি ছিল সেটি সাইন করা হয়েছিল তো ব্যাপারটা দেখিনি আমরা গান্ধী ইরভিন প্যাক্ট এগ্রিমেন্ট সাইন্ড অন মার্চ ফিফথ নাইনটিন থার্টি ওয়ান বিটুইন মোহনদাস করমচাঁদ গান্ধী লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যান্ড লর্ড ইরভিন লেটার লর্ড হেলিফেক্স ব্রিটিশ ভাইস রায় নাইনটিন টু থার্টি ওয়ান অফ ইন্ডিয়া তো গান্ধী ইরভিন প্যাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট যেটি সাইন করা হয়েছিল পাঁচই মার্চ উনিশশো সালে বিটুইন মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি হয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট লিডার এবং লর্ড ইরভিন এদের দুজনের মধ্যে একটা প্যাক্ট সাইন করা হয়েছিল সেটি নাম হচ্ছে গান্ধী এরভিন প্যাক্ট এটি কোন সালে করা হয়েছিল পাঁচই মার্চ উনিশশো সালে ঠিক আছে আর লর্ড ইরভিন তখন কিন্তু ব্রিটিশ ভাইস ছিলেন উনিশশো থেকে উনিশশো একত্রিশ সাল অবধি ভারতের মধ্যে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু কোয়ালিফাই ফর দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস তো কোন ভারতীয় প্রথমবার ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এক্সামটিকে কোয়ালিফাই করেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশান বি সত্যেন্দ্রনাথ টেগোর তো সত্যেন্দ্রনাথ টেগোর হয়ে আছেন প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস যে এক্সামটি ছিল সেটিকে কোয়ালিফাই করেছিলেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে হু পাস্ট দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট তো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টটি কে পাস করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড করজেন তো লর্ড করজেন কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্টটি পাস করেছিলেন তো ব্যাপারটা দেখে আমরা ডিসপাইট স্ট্রং অ্যান্ড সাস্টেইন অপোজিশন ফ্রম ইন্ডিয়ান পপুলেস দ্য রিকমেন্ডেশন ওয়ার এনাক্ট বাই করজেন অ্যাজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো তো উনিশশো সালে লর্ড করজেন কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টটি পাস করেছিলেন প্রচুর কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই অ্যাক্টটিকে অপোজ করেছিলেন তা সত্ত্বেও কিন্তু উনিশশো সালে লর্ড কর্তিন কিন্তু এই ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টটি পাস করেছিলেন ইট ওয়ার্ক অনলি ফর দ্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন টু ফর্ম লাইব্রেরি সিস্টেম আর এই যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্টটি যে পাস করা হয়েছিল এটি কিন্তু যে সমস্ত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু এটি অ্যাপ্লিকেবল ছিল ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফাউন্ডার অফ আজাদ হিন ফৌজ তো এনাদের মধ্যে কে আজাদিন ফৌজটি গঠন করেছিলেন তো আমরা সবাই জানি আজাদিন হিন ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু আজাদিন ফৌজকে গঠন করেছিলেন তো ব্যাপারে দেখে আমরা আজাদিন ফৌজ মিন্স ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন ফৌজ ওয়াজ ফর্মড বাই রাসবিহারী বোস সুভাষচন্দ্র বোস অ্যান্ড ক্যাপ্টেন মোহন সিং ফর্ম বাই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ইন নাইনটিন ফর্টি টু ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু ইট ওয়াজ ফর্মড থ্রু জাপানিজ সাপোর্ট তো আজাদ হিন ফৌজ যেটির মান হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অথবা হিন্দ ফৌজকে গঠন করেছিলেন তিনজন মিলে রাসবিহারী বোস সুভাষচন্দ্র বোস এবং ক্যাপ্টেন মোহন সিং এরা তিনজন মিলে উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই আজাদ ফৌজকে এটি গঠন করেছিলেন আর এই আজাদ হিন ফৌজটি কিন্তু জাপানিজরাও কিন্তু হেল্প করেছিল ফর্মেশন করার জন্যে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দাদাভাই নার্জি হ্যাজ ডিসক্রাইব দ্য থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ ইন দ্য বুক দাদাভাই নরোজি কোন বইতে ড্রেন অফ ওয়েলথ যেটা ব্রিটিশ ব্রিটেনরা যে ভারতের যে ইকোনমিটা যে নষ্ট করে দিয়েছিল সেটির নাম দিয়েছিল উনি ড্রেন থিওরি অফ ড্রেন অফ ওয়েলথ যেটি কোন বই উনি এইটি উল্লেখ করেছিলেন তো সঠিক হবে যাবে অপশানে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া তো প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটি একটা দাদা এটি একটা বই যেটি দাদাভাই নার্জি লিখেছিলেন সেখানে কিন্তু উনি এই যে ড্রেন অফ ওয়েলথ যে থিওরিটি আছে সেটি কিন্তু এই বইটার মধ্যে উল্লেখ করা হয়েছিল তো ব্যাপারটা দেখিনি আমরা ইন এইটিন সিক্সটি সেভেন দাদাভাই নারজি পুট ফরওয়ার্ড দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি ইট উইচ হি স্টেটেড দ্যাট দ্য ব্রিটেন ওয়াজ কমপ্লিটলি ড্রেনিং ইন্ডিয়া তো আঠারোশো সাতষট্টি সালে দাদাভাই নরোজি একটি বই লিখেছিলেন সেই বইটির মধ্যে উনি ড্রেন অফ ওয়েলথ থিওরির ব্যাপারে কিন্তু উল্লেখ করেছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে ব্রিটিশরা কিন্তু ভারতে যে সমস্ত যে ইকোনমিকটায় আছে সেটাকে পুরোপুরি থিও ড্রেন করে দিয়েছিলেন সেটি হচ্ছে ড্রেন অফ ওয়েলথ হি মেনশন দিস থিওরি ইন ইস প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া আর এই যে আর এই যে ড্রেন অফ থিওরি ওয়েলথ যে থিওরিটা আছে সেটি কিন্তু উনি যে বইটিতে লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে ওয়েন ওয়াজ দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট কালেক্টর ক্রিয়েটেড তো ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসটি কোন ছালা এটি তৈরি করা হয়েছিলো তো সঠিক উত্তরে যাবে অপশান বি সতেরোশো বাহাত্তর সালে তো সতেরোশো সালে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসটি ক্রিয়েট করা হয়েছিল তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াজ ক্রিয়েটেড ইন সেভেন্টিন সেভেন্টি টু বাই ভ্যারেন হ্যাস্টিং দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তো সতেরোশো সালে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসটি তৈরি করা হয়েছিল আইটি কে তৈরি করেছিলেন ভ্যারেন হ্যাস্টিং যিনি সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দাও কি আছে হুইচ টাইটেল গিভেন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু মহাত্মা গান্ধী ওয়াজ সারেন্ডার ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট তো কোন টাইটেলটি দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের দ্বারা মহাত্মা গান্ধীকে যখন নন কোঅপারেশন মুভমেন্টটাকে উনি সারেন্ডার করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কেসর এ হিন্দ তো কেসর এ হিন্দ টাইটেলটি দেওয়া হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা মহাত্মা গান্ধীকে যখন সেই নন কোঅপারেশন মুভমেন্টটাকে সারেন্ডার করেছিলেন তো ব্যাপারটা দেখিনি আমরা গান্ধী ওয়াস অ্যাওয়ার্ডেড দ্য কেশরি নাইনটিন ফিফটিন বাই লর্ড হেনব্রেজ অফ পেনথ্রাস্ট অফ ইস কন্ট্রিবিউশন টু অ্যাম্বুলেন্স সার্ভিস ইন সাউথ আফ্রিকা তো মহাত্মা গান্ধীকে কেশরি হিন্দ উপাধিটি দেওয়া হয়েছিল উনিশশো পনেরো সালে কে দিয়েছিলেন লর্ড হেনব্রেজ অফ পেনথ্রাস্ট ওনার অ্যাম্বুলেন্স সার্ভিসটি কন্ট্রিবিউশনের জন্য সাউথ আফ্রিকাতে অ্যাম্বুলেন্স সার্ভিসের কন্ট্রিবিউশনের জন্য ওনাকে এই সম্মানটি বা এই স্বীকৃতি দেওয়া হয়েছিল

দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই পাস্লামেন্ট অন ফার্স্ট আগস্ট এইটান টু মেক সাস্টেনেবল চেঞ্জ ইন দ্য কম্পোজিশন অব গভর্নর জেনারেলস কাউন্সিল ফর এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসটিভ পারপাসেস তো আঠারোশো একষট্টি সালে প্রথমবার পাস করা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সেটি কে পাস করেছিলেন ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস করা হয়েছিল পয়লা আগস্ট আঠেরোশো একষট্টি সালে কিন্তু এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টটি পাস করা হয় আর এই অ্যাক্টটি পাস করার মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট জেনারেল গভর্নর জেনারেলসদের এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ যে পারপাসগুলোকে ছিল সেগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আনার জন্য কিন্তু এই অ্যাক্টটি পাস করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে ইন উইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ডিথ মহাত্মা গান্ধী মেক দ্য ফার্স্ট ইউজ অফ হাঙ্গার স্ট্রাইক অ্যাজ আ ওয়েপন তো কোন এই নিয়ে তো এগুলোর মধ্যে কোন মুভমেন্টে মহাত্মা গান্ধী প্রথমবার ইউজ করেছিল তার হাঙ্গার স্ট্রাইক অ্যাজ আ ওয়েপন হিসেবে তো সঠিক উত্তরে দেবে অপশন সি আহমদাবাদ স্ট্রাইক নাইনটিন হান্ড্রেড এইটিন তো উনিশশো সালে যে আহমদাবাদ স্ট্রাইক ছিল সেখানে কিন্তু মহাত্মা গান্ধী হাঙ্গার স্ট্রাইক ওয়েপেনটাকে হাঙ্গার স্ট্রাইক যে অজারটা ছিল সেটিকে তার মূল অজার হিসাবে উপয়োগ করেছিলেন বা ইউজ করেছিলেন তো ব্যাপারটা নিই আমরা ইন দ্য আহমদাবাদ স্ট্রাইক মহাত্মা গান্ধী মেড ইজ ফার্স্ট ইউজ অফ হাঙ্গার স্ট্রাইক অ্যাজ আ ওয়েপেন তো আহমদাবাদ স্ট্রাইক যেটি মহাত্মা সেখানে কিন্তু মহাত্মা গান্ধী যে হাঙ্গার স্ট্রাইকটাকে তার নিজের অস্ত্র হিসাবে উনি ইউজ করেছিলেন ইন নাইনটিন এইটিন মহাত্মা গান্ধী ইন্টারভেন্ট ইন দ্য ডিসপিউট বিটুইন দ্য ওয়ার্কার অ্যান্ড মিল ওনার অফ আহমদাবাদ তো উনিশশো সালে যে আহমদাবাদ যে স্ট্রাইকটা ছিল সেখানে কিন্তু ওয়ার্কার এবং মিল ওনার আহমেদাবাদের যে ওয়ার্কার ছিল এবং মিল ওনার ছিল তাদের বিরুদ্ধে কিন্তু মহাত্মা গান্ধী রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় কিন্তু উনি হাঙ্গার স্ট্রাইকটি তার নিজের অস্ত্র হিসাবে উনি বেছে নিয়েছিলেন ঠিক আছে মানে ওয়ার্কারদেরকে সাপোর্ট করার জন্য এবং মিল ওনারদেরকে অ্যাগেন্স্টে যাওয়ার জন্য কিন্তু হাঙ্গা স্ট্রাইকটা সে নিজের ওয়েপন হিসাবে উনি এটি চুজ করেছিলেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে উইচ অফ দ্য ফলোইং ইউরোপিয়ান কলোনাইজার ডিড নট হ্যাভ দ্য সেটেলমেন্ট অফ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া তো কোন ইউরোপিয়ান কোলোনাইজার ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়াতে কোনোদিনও তারা সেটেল করেন নেই তো সঠিক উত্তরে হবে অপশন ডি ড্যানিশ তো ড্যানিশ হয়েছেন ইউরোপিয়ান কলোনাইজে যারা কোনোদিনও কিন্তু ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়াতে ওরা কিন্তু কোনোদিনও সেটেলমেন্ট করেনি তো এই ব্যাপারটা দেখিনি আমরা ড্যানিশ ওয়াজ ওয়ান অফ হু হ্যাড নট হ্যাভ এনি সেটেলমেন্ট অন দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া ওয়ার এস ফ্রেঞ্চ সেটেলমেন্ট ইন পন্ডিচারি পর্তুগিজ হ্যাভ গোয়া অ্যান্ড ডাচ ইন কোচি তো ডেনিস হয়েছেন ইউরোপিয়ান কনোনাইজার যারা ভারতে আক্রমণ করেছিলেন ভারতে এসেছিলেন তারা কিন্তু কোনোদিনও ইস্টার্ন কোস্ট ভারতের যে ইস্টার্ন কোস্ট আছে সেখানে কিন্তু ওরা কোনোদিনও সেটেলমেন্ট করেনি কিন্তু ফ্রেঞ্চরা সেটেলমেন্ট করেছিল পন্ডিচারিতে পর্তুগিজরা গোয়াতে এবং ডাচরা কোচিতে কিন্তু ডেনিসরা কিন্তু কোনোদিন ইস্টার্ন কোস্টে ভারতের ইস্টার্ন কোস্টে কিন্তু তারা কোনোদিনও কোনো সেটেলমেন্ট করেনি ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে ইন উইথ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ট্রাই কালার ফ্ল্যাগ ওয়াজ অনফল ফর দ্য ফার্স্ট টাইম তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে ভারতের যে পতাকাটা আছে সেটাকে উত্তোলন করা হয়েছিল প্রথমবার তো সঠিক উত্তর যাবে অপশান সি লাহোর কংগ্রেস নাইনটিন তো উনিশশো সালে যে লাহোর কংগ্রেস যে সেশন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে সেখানে কিন্তু ভারতের প্রথমবার কিন্তু তিরঙ্গা ঝান্ডাটাকে প্রথমবার এটিকে আনফল বা উত্তোলন করা হয়েছিল তো ব্যাপারটা দেখিনি আমরা অ্যাট লাহোর কংগ্রেস সেশন নাইনটিন টোয়েন্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আনফল দ্য ফ্ল্যাগ ফর দ্য ফার্স্ট টাইম তো লাহোর কংগ্রেস সেশন যেটি উনিশশো সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা সেশন ছিল সেখানে কিন্তু ভারতে প্রথমবার যে ফ্ল্যাগটি আছে সেটাকে উত্তোলন করা হয়েছিল ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে হু ওয়াজ অ্যাডভোকেট অ্যাট দ্যাস আই এন ট্রায়ালস তো আই এর যে ফেমাস ট্রায়াল ছিল সেই ট্রায়ালে অ্যাডভোকেট হিসাবে কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ দেশাই তো বুলাভাই দেশাই হচ্ছেন একজন লয়ার উনি কিন্তু আইএনএ ট্রায়ালস সময় উনি কিন্তু অ্যাডভোকেট ছিলেন তো ব্যাপারটা দেখিনি আমরা বুলাভাই দেশাই ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার অ্যান্ড অ্যাক্লেমড লয়ার তো বুলাভাই দেশাই হচ্ছেন একজন ফ্রিডম ফাইটার এবং অ্যাক্লেমড লয়ার যিনি ট্রায়ালের কিন্তু উনি অ্যাডভোকেট ছিলেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে ওয়েন উইচ ইয়ার ডিড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাইট আনন্দমঠ তো কোন সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি ফেমাস বই লিখেছিলেন আনন্দমঠ তো কোন ইয়ারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ বইটি লিখেছিলেন তো সঠিক উত্তরে হবে অপশান সি আঠেরোশো বিরাশি সালে তো আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একটি ফেমাস বই লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে আনন্দ মঠ তো ব্যাপারে দেখেন একটু আমরা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি মোস্ট ফেমাস নোভেল ওয়াজ আনন্দ মঠ অফ এইটিন এইটি টু তো আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি অথবা চট্টোপাধ্যায় একটি ফেমাস নোভেল লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে বা সেই নোভেলটির নাম হচ্ছে আনন্দ মঠ ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনটা কি আছে এগুলোর মধ্যে কোনটা হচ্ছে গান্ধিয়ান সোশ্যালিজম তো সঠিক উত্তর হবে অপশন বি স্টেট ইজ নট রিকোয়ার তো ব্যাপারটা দেখে নিই আমরা গান্ধিয়ান সোশ্যালিজম জেনারেলি সেন্টার অফ হিন্দু স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল সো অ্যাকর্ডিং টু গান্ধিয়ান সোশ্যালিজম স্টেট ইজ নট রিকোয়ার তো গান্ধিয়ান সোশ্যালিজম হচ্ছে জেনারেলি একটা সেন্টার অন হিন্দু স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল আর অ্যাকর্ডিং টু দ্য গান্ধিয়ান সোশ্যালিজম স্টেট ইজ নট রিকোয়ার স্টেটের কোনো কিন্তু দরকার নেই এটা হচ্ছে গান্ধিয়ান সোশ্যালিজম ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে হু সেট দ্য সাইমন কমিশন রিপোর্ট শুড বি থ্রোন অন হিপ অফ রবিশ তো কে বলেছিল সাইমন কমিশনের রিপোর্টটি ডাস্টবিনে বা রবিশে ছুড়ে দেওয়ার মতন তো সঠিক উত্তরে যাবে অপশন বি শিবাশ্বামী আয়ার তো শিবাশ্বামী আয়ার বলেছিলেন যে সাইমন কমিশন রিপোর্টটি একটা হিপ অফ রবিশ বা একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার মতন তো ব্যাপারটা দেখিনি আমরা শিবাস্বামী আয়ার এক্সপ্লেন দ্য সাইমন কমিশন রিপোর্ট অ্যান্ড সেট দ্যাট দ্য রিপোর্ট শুড বি থ্রোন অন হিপ অফ রবিশ তো শিবাশ্বামী আইয়ার সাইমন কমিশনের রিপোর্টটাকে বাতিল করার চেষ্টা করেছিলেন এবং উনি এই বলেছিলেন যে এই যে রিপোর্টটি আছে এই রিপোর্টটি কিন্তু একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার মতন ক্লিয়ার চলো তো আজকে শেষ প্রশ্ন দেখেন কি আছে সিটি অফ সাউথ আফ্রিকা ওয়াজ গান্ধী বিটেন আপ অ্যান্ড থ্রোন অফ দ্য পেমেন্ট বাই দ্য হোয়াইট পিপল তো সাউথ আফ্রিকার কোন শহরে গান্ধীকে মারা হয়েছিল এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল হোয়াইট পিপলদের দ্বারা ঠিক আছে মানে সাদা চামড়া মানুষদের দ্বারা সাউথ আফ্রিকাতে কোন রাজ শহরে গান্ধীকে মারা হয়েছিল এবং তাকে ফেলে দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান বি দারবান তো গান্ধী যখন সাউথ আফ্রিকা থাকতেন তখন উনি একটা শহর ছিল দারবান তো সেখানে কিন্তু গান্ধীকে প্রচুর মারা হয়েছিল এবং তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল সাদা চামড়ার লোকদের দ্বারা তো ব্যাপারটা দেখিনি আমরা ইন জানুয়ারি নাইন এইটিন নাইনটি সেভেন

তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু পঁচিশটা কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু একটু খাতায় নোট ডাউন করে রেখো কারণ পঁচিশটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তোমাদেরকে করানো হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং বারবার পারলে এগুলোকে একবার রিভাইজ করে নেবে ক্লিয়ার আর পিডিএফটা কিন্তু তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এবং এমএচ এডুকেশন ল্যাবের যে ফ্রি ব্যাচ অ্যাপটি আছে ঠিক আছে এমএচ এডুকেশন ল্যাবের যে অ্যাপ আছে সেখানে যে ফ্রি ব্যাচ আছে সেখানে কিন্তু পিডিএফগুলো এখানে দেওয়া হয় তোমরা এখান থেকে পারলে সংগ্রহ করে নিতে পারো আর একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সকলকে শেয়ার করতে চাই যারা এখনও আমাদের অ্যাপটি বা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা ফলো করবে সেখানে কিন্তু অ্যাপের লিঙ্ক প্লাস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে সে লিঙ্কগুলোকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও ক্লিয়ার তো আসলে ক্লাসটি আমি এখানে শেষ করছি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করো তোমাদেরকে আমাকে মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক করবে ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে থ্যাংক ইউ